মার্কিন যে দৃষ্টিভঙ্গিটা এবং স্যাংশন যে বিষয় সেটা নিয়ে কিন্তু আমি কথা বলে এসেছি, আমি ভবিষ্যতেও বলবো। নানান রকমের কথাবার্তা বলে আমার যে ভয়েস সেটি কিন্তু রুদ্ধ করা যাবে না। পিনাকি ভট্টাচার্য তার অ্যাক্স গ্রাইন্ড করেছেন তার মতো করে, আমি হলে হয়তো এই শব্দগুলো প্রয়োগ করতাম না, তিনি করেছেন, এটা একান্তই তার সীমাবদ্ধতা, তার নিজস্ব প্রকাশভঙ্গি। দেখুন, এই এনডিআই এবং আইআরআইয়ের যে বাইপার্টিসান প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট মিশন ঢাকায় এসেছিল, তাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক জানকের চেয়ারম্যান হিসেবে আমার সঙ্গে হয়েছে, এবং তারা যে স্ট্যান্ডার্ড মেথোডোলজিটা ব্যবহার করেন গ্লোবালি এই ধরনের অ্যাসেসমেন্টের জন্য, সেটি তারা এখানেও ব্যবহার করেছেন, এবং তার উপর ভিত্তি করে সকল স্টেক হোল্ডারের সঙ্গে কথা বলে তারা তাদের রিপোর্টটা প্রণয়ন করেছেন এবং সেটি রিলিজ করেছেন আজকে। এবং সেখানে যে বিষয়টার উপর জোর দেওয়া হচ্ছে সেটা হচ্ছে নির্বাচনকে সামনে রেখে অ্যাক্রস দ্য পলিটিক্যাল ডিভাইড ভায়োলেন্স করা যাবে না, অর্থাৎ সহিংসতার কোনো ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে তারা তাগাদা প্রদান করেছেন। এর পাশাপাশি ডায়ালগ অর্থাৎ সংলাপের কোনো বিকল্প নেই, রাজনৈতিক সমঝোতার কোনো বিকল্প নেই, সেটি তারা জানান দিয়েছেন। আর সকল স্টেক হোল্ডার যারা মার্জিনালাইজড, বিশেষ করে ডিফারেন্টলি অ্যাবল বা ডিসেবলড যারা, তারপর নারী, তারপর আমাদের দ্বিতীয় তৃতীয় চতুর্থ বৃহত্তম সম্প্রদায়ের সদস্য যারা, তাদের তারা এবং ইউথ তারা যেন আনহিন্ডার্ড ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে ব্যাপারে উপযোগী পরিবেশ গড়ে তোলার উপর তারা জোর দিয়েছেন। এবং আইডিয়ালি একটি সুষ্ঠু নির্বাচন করবার জন্য যে পরিবেশ দরকার সেটি যাতে এনশিওর করা যায় সে ব্যাপারে আহ্বান জানিয়েছেন। অর্থাৎ পলিটিক্যালি ইন এ ওয়ে খুব বেনাইন, পরিষ্কার করে আপনার কোনো নির্দেশনা ওইভাবে প্রদান করা হয়নি, সবই অনেকটা আদর্শ স্থানীয় যে এনভায়রনমেন্ট থাকা উচিত সেই বিষয়ে প্রত্যাশার কথা বলা হয়েছে। আর আপনার এখানে ইউরোপীয় ইউনিয়ন যেমন পরিষ্কার করে ওয়ান পেজার একটা রেকমেন্ডেশন হাজির করেছে, সেরকম কিছু এখানটায় নেই, লম্বা রিপোর্ট এবং রিকমেন্ডেশনের তারা যেই ধারায় দিয়ে থাকে সেভাবেই তারা এটি প্রদান করেছেন। এবং আপনার যেমনটি ইউরোপিয়ান ইউনিয়ন জানিয়ে দিয়েছে যে বিভিন্ন কারণে তারা অবজারভেশন থেকে বিরত থাকবে, এরকম কোনো পরিষ্কার স্ট্যান্ডও তারা কিন্তু ব্যক্ত করেননি এই পর্যায়ে। এখন আমরা ধরে নেব যে এটা কাইন্ড অফ ইন্টারিম রিপোর্ট, তাৎক্ষণিকভাবে তারা যেই রিপোর্ট প্রণয়ন করেছেন তার উপর ভিত্তি করে এই অবজারভেশন গুলো পাওয়া গেছে। মানে ইন ফিউচার ডিটেইল রিপোর্ট যখন তারা বই আকার প্রকাশ করবেন তখন হয়তো তাদের অবস্থান জানিয়ে দেবেন। আর মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে এই দুই আইএনজিও সরাসরি সম্পর্ক নেই, তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করেন। মূলত দুটো ডমিনেন্ট যে পলিটিক্যাল পার্টি ডেমোক্র্যাট অ্যান্ড রিপাবলিকান হয়ে দলের সঙ্গে ঢিলেঢালাভাবে যুক্ত এই দুটি থিঙ্ক ট্যাঙ্ক, এবং তারা 80টিরও বেশি দেশে এ পর্যন্ত কাজ করেছেন। নির্বাচন, গণতন্ত্র, সিভিল সোসাইটি, সকল ধরনের ইস্যু নিয়ে। আপনি যে প্রশ্ন উত্থাপন করেছেন আমাদের পিনাকি ভট্টাচার্যের যে শো তার নিরিখে, এটি তার একান্ত নিজস্ব ব্যাখ্যা এবং মতামত, প্রত্যেকটা মানুষের নিজস্ব অভিমত ব্যক্ত করার অধিকার আছে, আমি তাতে বিশ্বাস করি। এবং প্লুরাল স্পেস যত বেশি পরিমাণে সংকুচিত হবে, পাবলিক ডোমেইনে যত রকম আলোচনা হবে তত ভালো। আপনার আমি এই বিষয়টা নিয়ে গতকাল রাতে একটা শো করেছি এবং সেখানে যে ব্যাখ্যাটি প্রদান করেছি সেটা হচ্ছে এরকম, আমি যখনই বিভিন্ন ইস্যুতে সরব হওয়ার চেষ্টা করেছি তখন বিভিন্ন মহল থেকে আপনার নানান রকম ভাবে তির্যক মন্তব্য করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমি পার্সিস্টেন্টলি কনসিস্টেন্টলি মার্কিন যে দৃষ্টিভঙ্গিটা এবং স্যাংশন যে বিষয়
সেটা নিয়ে কিন্তু আমি কথা বলে এসেছি, আমি ভবিষ্যতেও বলবো। নানান রকমের কথাবার্তা বলে আমার যে ভয়েস সেটি কিন্তু রুদ্ধ করা যাবে না। এক, এটা পিনাকী ভট্টাচার্যই বলুন বা আপনার অন্য কোনো বক্তাই বলুন, আমার সহকর্মী, আমার হাসিফ একসঙ্গে নজরুল, কাজ করেছি আসিফ নজরুল, তিনিও কিন্তু খোলামেলা নানান রকমের প্রশ্ন, তার হতাশার কথা ব্যক্ত করেছেন, করতেই পারেন। কিন্তু বিষয় যেটি সেটি হচ্ছে আপনার, সেটি হলো একটা ডায়ালগের মতো, মানে ডয়েশ ওয়েল এটির আয়োজন করেছিল, সার্চ কমিটি যখন কাজ করছিল আপনার নির্বাচন কমিশনে কারা আসবেন সেটা নিয়ে, এবং আমরা আমাদের যে পজিশনটা সেটা ছিল উই এগ্রি টু ডিসএগ্রি, আমরা ভিন্ন মতামত প্রকাশ করেছি কিন্তু সেটা শ্রদ্ধা রেখে। আপনার এর মধ্যে আপনি জানেন যে ছাত্রলীগের সাবেক একজন নেতা, আমি নাম বলবো না, তিনি খুব অশ্লীল কতগুলো শব্দ জুড়ে আপনার তার মতো করে একটা ব্যাখ্যা হাজির করবার চেষ্টা করেছেন, সেটাও আমি কিন্তু কুপিত হইনি। এই কারণে যে যে যেই মানের যেই মাপের মানুষ তিনি, সেভাবেই তার অভিমত ব্যক্ত করবেন। ইটস এ পাবলিক স্ফেয়ার, পাবলিক ডোমেইন, নিম্ন সংস্কৃতির মানুষও এখানে আছে, এবং আদর্শ স্থানীয় সংস্কৃতি লালন পালন ধারণ করেন সেরকম মানুষজনও আছেন। এটা প্লুরাল স্পেস, যে কারোর যে কোনো ভাবে তার অভিমত প্রকাশের অধিকার আছে, কিন্তু এই যা কিছুই আপনি শব্দবান ব্যবহার করেন না কেন, হতোদ্যম করার কোনো সুযোগ নেই। আমরা আমাদের কাজ গত 30 বছর ধরে করে যাচ্ছি, ভবিষ্যতেও যতদিন জীবিত আছি করে যাব। আপনার যে কদর্য মনোভাব প্রকাশের যে অধিকার সেটা ডিফেন্ড করার জন্যও আমরা কিন্তু সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। পিনাকী ভট্টাচার্য তার অ্যাক্স গ্রাইন্ড করেছেন তার মতো করে, আমি হলে হয়তো এই শব্দগুলো প্রয়োগ করতাম না, তিনি করেছেন, এটা একান্তই তার সীমাবদ্ধতা, তার নিজস্ব প্রকাশভঙ্গি। এক, আর দ্বিতীয়ত আরেকটা কথা আমি বলে রাখি, অনেকেই দীর্ঘ এই 15 বছর ক্ষমতার বাইরে থাকবার কারণে অফিসিয়ালি হয়তো মানে দেখা যাচ্ছে যে আপনার বিরোধী শিবিরে আছেন, বাট আনঅফিসিয়ালি হয়তো শাসক দলের পারপাসে সার্ভ করছেন কোন না কোনো ফর্মে, তো সেই জন্য সেই বিষয় সম্পর্কেও আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে যে ফেস ভ্যালুতে কোনো কথা না নিয়ে এর গভীরে পর্যালোচনা করা দরকার। এবং আমাদের সমাজে একটা প্রবণতা আছে যে কোনো মানুষকে যদি দেখেন যে তিনি অ্যাসার্ট করছেন, তাকে বিতর্কিত করা, তার সম্পর্কে তির্যক মন্তব্য করা, করে মনের ঝাল মেটানোর একটা প্রবণতা আছে, এবং সেটা অস্বাভাবিক কিছু নয়। ধন্যবাদ।